গত 27 মে থেকে 29 মে পর্যন্ত পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল লেভেলে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজ্য থেকে 400 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম স্থান দখল করে পশ্চিমবঙ্গ। এর মধ্যে এই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সফল হয়েছেন। শহর বর্ধমান সংলগ্ন হলিরক স্কুল থেকে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে পুরুষ 3 জন ও মহিলা 4 জন ছিলেন। তারা 7টি স্বর্ণপদক ও রৌপ্য পদক পায়। আজকের এই বর্ধমানের যে সাফল্য, 6টা গোল্ড প্রাইজ এবং 2টো সিলভার ও 5টা ব্রোঞ্জ মেডেল আমাদের ঝুলিতে আছে। আজকে কৃষ্ণিতে হলো যে 22 ওকাজুকি কাপ বাংলা প্রথম স্থান অর্জন করেছে এবং পূর্ব বর্ধমানের থেকে কিছু স্টুডেন্ট আমাদের পার্টিসিপেট করেছে। সেই সাফল্যটা আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি, যাতে আগামী প্রজন্ম এবং এই বাচ্চারা সবার কাছে পায় এবং নিজেদের সাফল্যটা সবার কাছে তুলে ধরুন। এবং আমরা চাই যে আগামী থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আরও পার্টিসিপেট করুন। আগামী 22 ডিসেম্বর থেকে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে এবং ক্যালিফোর্নিয়ায় 2023 চ্যাম্পিয়নশিপ চলছে। তো আমরা চাইছি এই বাচ্চাগুলো আজকে ন্যাশনাল লেভেল থেকে যে সাফল্য এনেছে, আগামী দিনে তারা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ক্যালিফোর্নিয়া ইউএসএ রয়েছে সেখানে তারা যেন পার্টিসিপেট করতে পারে। এবং আমার সকল সহযোগিতা আমরা চাইছি যাতে এই বাচ্চারা আরও বেশি এই নিয়ে শুক্রবার শহর বর্ধমানের ভাঙাকুটি এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হলিরক স্কুলের রেক্টর অপরাজিতা সাক্সেনা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। And this is a job mentioned, West Bengal Flying Corps team, a town at Hassan, on the institution and New Punjab Grand Corps team. The celebration Grand Corps ISK India, just typically, Kofi Estate Alus Valley, and ISK, India's president and championship leader, They are begging for the room and on the organization very, very important. This very day are very essential for the entire world. I think this is a value for every life. Mission game and education institution that
encourages all kinds of physical and mental growth of students. The school has encouraged every student to take part in all the community. এ প্রেস মিটে হলো যে 22 ওকাজুকি কাপ বাংলা প্রথম স্থান অর্জন করেছে এবং পূর্ব বর্ধমানে থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের পার্টিসিপেট করেছে সেই সাফল্যতা আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি যাতে আগামী প্রজন্ম এবং এই বাচ্চারা সবার কাছে প্রেরণা পায় এবং ওদের নিজেদের সাফল্যটা সবার কাছে তুলে ধরুক এবং আমরা চাই যে আগামী দিকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে আরও পার্টিসিপেট করুন আগামী 22 ডিসেম্বর থেকে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে এবং ক্যালিফোর্নিয়ায় 2023 চ্যাম্পিয়নশিপ চলছে তো আমরা চাইছি এই বাচ্চাগুলো আজকে ন্যাশনাল লেভেল থেকে যে সাফল্য এনেছে আগামী দিনে যেন তারা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যেটা বাংলাদেশে এবং ক্যালিফোর্নিয়া ইউএসএ রয়েছে সেখানে তারা যেন পার্টিসিপেট করতে পারে এবং আমরা সকলের সহযোগিতা আমরা চাইছি যাতে এই বাচ্চারা আরও এটা পাঞ্জাবে ফগরা এতে হয়েছিল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এটা 450 জন পার্টিসিপেট করেছিল সমস্ত স্টেটেরই আমাদের পার্টিসিপেট এখানে এসেছিল পশ্চিমবাংলা হ্যাঁ আমাদের এখানে 7 জন পূর্ব বর্ধমান থেকে 7 জন র্যাঙ্ক করেছে গোল্ড মেডেল পেয়েছে আমাদের এখানে 7 জন পার্টিসিপেট ছিল পূর্ব বর্ধমান থেকে সেখানে আমাদের ক্যাটাগরি ছিল কাতা ছিল আর হচ্ছে কুমিতে দ্যাট মিন ফাইট হ্যাঁ আর ইন্ডিভিজুয়াল আমাদের কাতা এবং কুমিতে ছিল টিম কাতাও ছিল আমাদের হ্যাঁ আমাদের টোটাল এখানে গোল্ড এসছে আমাদের 7খানা গোল্ড এসছে আমাদের এবং সিলভার এসছে আমাদের 2টো ব্রোঞ্জ এসছে আমাদের 3টে ব্রোঞ্জ এসছে 5টা ব্রোঞ্জ এসছে হ্যাঁ পুরুষ মহিলা আমাদের হ্যাঁ তার মধ্যে আমাদের মহিলা পুরুষ ক্যান্ডিডেট ছিল 3টে মানে ছেলে ক্যান্ডিডেট 3টে এবং মেয়ে 4টে সবচেয়ে জুনিয়র ক্যাটাগরি ছিল সেক্স ইয়ার প্রীতি দাস তিনি ইন্ডিভিজুয়াল কাতাতে সিলভার মেডেল পেয়েছে এবং কুমিতেতে ইন্ডিভিজুয়াল কুমিতেতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে সকলেই বর্ধমান হ্যাঁ মেডেলের ভিত্তিতে টোটাল ওভারঅল ওয়েস্ট বেঙ্গল আমাদের ওভারঅল 40 গোল্ড মেডেল পেয়েছে এবং সিলভার ব্রোঞ্জ তো আছেই এই সমস্ত কিছু বিবেচনা করেই কাউন্ট করে ডিসিশন নেওয়া হয় যে কোন স্টেট সব থেকে বেশি সাফল্য পেয়েছে তার উপর বেস করে বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা